আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালোই আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মুখলেস রহমান, বিএসসি গণিত সিনিয়র শিক্ষক, নান্দিয়া সগুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর গাজীপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি নবম দশম শ্রেণীর উচ্চগণিত বীজগণিত রাশির দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি। তোমরা আমার সাথে খাতা কলম নিয়ে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বীজগণিত রাশির দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বর অঙ্ক আমি বোর্ডে লিখেছি। তোমরা আমার সাথে যুক্ত হয়ে অঙ্কটি তুলে নাও, আমি করছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে পাঁচ নাম্বার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউ প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস টু, বহুপদীর একটি বীজগণিত উৎপাদক এক্স মাইনাস টু হলে দেখাও যে এ ইকুয়াল টু ফোর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের একটি উৎপাদক দেওয়া আছে এক্স মাইনাস টু। তাই আমরা ধরি পি অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউ প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস এ। যেহেতু প্রিয় শিক্ষার্থী, আমাদের দেওয়া আছে একটি উৎপাদক এক্স মাইনাস টু, তো এক্স মাইনাস টু হবে, যেহেতু এক্স মাইনাস টু আমাদের আছে, যে এক্স মাইনাস টু ইকুয়াল টু হবে আমাদের জিরো। সুতরাং এক্স ইকুয়াল টু কত আমাদের টু, তো এক্স এর মান হচ্ছে আমাদের টু। তাহলে এক্স মাইনাস টু হবে x minus 2 p of x এর একটি উৎপাদক হবে যদি p of 2 ইকুয়াল টু কত হয় জিরো, যেহেতু আমাদের সাধারণ উৎপাদক এক্স মাইনাস টু আছে, তাহলে এক্স ইকুয়াল টু আমরা টু লিখতে পারি। সুতরাং পি অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউ প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস এ। আমরা এই অংশটুকু আমরা দেখিচ্ছি এখানে, যেহেতু পি অফ টু আছে, তাহলে এক্স স্থলে আমাদের টু হবে, তো টু টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার থ্রি হবে, যেহেতু পরে আমাদের এক্সের উপরে থ্রি আছে, প্লাস সেভেন টু স্কোয়ার মাইনাস এ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু পি অফ এক্স ছিল, তা আমাদের চলকগুলি আমাদের এক ছিল, যেহেতু পি অফ টু আছে, চলক এসে আমরা টু বসাইছি, তো এখন যেহেতু আমাদের ভিত্তি টু, তার পাওয়ার হয়েছে, সূচক হয়েছে ফোর, সেহেতু ভিত্তিটা আমাদের চারবার গুণ করতে হবে, টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু, দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, আট দুগুণে ষোলো। তাহলে আমরা এখানে ষোলো লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় অনেক শিক্ষার্থী আছে যে চার দুগুণে আট লেখে, এটা আমাদের ভুল হবে। তো আমাদের যেহেতু এখানে ভিত্তি হয়েছে ফোর, তার সূচক হয়েছে ভিত্তি হয়েছে টু, সূচক হয়েছে ফোর, সেহেতু আমাদের এই ভিত্তিটা চারবার গুণ করতে হবে। আমি গুণ করে দেখাচ্ছি, পরবর্তী দেখো, ফাইভ ইন্টু, যেহেতু টুর্বি কিউব আছে, গুণ করলে হবে আমাদের কত, এইট
प्लस सेवेन इंटू एखे दो दिगुण चार माइनस ए तो षोलो माइनस पांच आता चल्लिस प्लस चार सता आठाश माइनस ए तो प्रिय शिक्षार्थी बंधुरा षोलो आठाश जुग अवस्था आज जुग करब आठ और छः चौदह चार हाथ एक दो एक तीन और एक चार और इस कत चल्लिस वियोग कर लेते चार शर्त मध्य एखने ए आखान ए दीब तो फोर माइनस ए इक्वल टू जीरो जेहेतु पी अफ टू इक्वल टू हमारे कि जीरो आ प्रिय शिक्षार्थी बंधुरा पक्षान्तर करी ताहले फोर इक्वल टू ए सुतरां ए इक्वल टू हमारे फोर ये हमारे कांक्षित फल जे ए इक्वल टू फोर ये हमारे शोर्ट एस एस ओ डब्ल्यू इडी प्रिय शिक्षार्थी बंधुरा अंकटी आबार बुझानोर चेष्टा करछि तो पांच नम्बर अंक डाट हलो एक्स टू दी पावर फोर माइनस फाइव एक्स क्यूब प्लस सेवेन एक्स स्क्वायर माइनस ए बहुपदी एक उत्पादक एक्स माइनस टू हम देखाओ ए इक्वल टू फोर जेहेतु हमारे साधारण उत्पादक एखे आस माइनस टू तो आप धरि पी अफ एक्स इक्वल टू एक्स टू दी पावर फोर माइनस फाइव एक्स क्यूब प्लस सेवेन एक्स स्क्वायर माइनस ए प्रिय शिक्षार्थी बंधुरा एक्स माइनस टू হবে পি অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক যদি পি অফ টু ইকুয়াল টু কি হয় জিরো হয় যেহেতু এক্স মাইনাস টু ইকুয়াল টু কি আছে জিরো আছে সুতরাং এক্স ইকুয়াল টু তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবার লিখছি যে পি অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস এ তো পি অফ এখানে টু আছে তো আমরা এক্স এর স্থানে আমরা টু বসাইছি এখানে চলকের স্থানে আমরা কি বসাবো টু বসাবো তাহলে এই এক্স এর জায়গাতে আমরা টু তার পাওয়ার আছে ফোর মাইনাস ফাইভ এক্স স্থলে আমাদের টু তারপরে কিউব প্লাস সেভেন এক্স স্থলে টু তারপরে স্কোয়ার মাইনাস এ যেহেতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে টুর পরে আমাদের ফোর আছে তাহলে এই টুটা আমাদের চারবার গুণ করতে হবে টু ফোর ইন্টু ফোর সরি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে আমাদের ষোলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাইনাস সিক্সটিন এবং টোয়েন্টি এইট এটা আমাদের যোগ অবস্থায় আছে এটা আমাদের সাথে যোগ করলে ফোরটি ফোর মাইনাস ফোরটি মাইনাস এ তো আমরা যদি ফোরটি ফোর থেকে ফোরটি বাদ দিই তাহলে তো আমাদের ফোর মাইনাস এ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের বার করতে হবে এ কত কত ফোর তাহলে এক্স মাইনাস পি অফ টু কত আমাদের কত জিরো তাই আমরা পি অফ টুর মান আমরা পেয়েছি কত ফোর মাইনাস এ সুতরাং আমরা শর্ত মধ্যে লিখতে পারি ফোর মাইনাস এ কত জিরো পক্ষান্তর করলে ফোর মাইনাস আছে প্লাস এ সুতরাং এ ইকুয়াল টু আমরা ফোর লিখতে পারি এটি আমাদের কাঙ্ক্ষিত ফল আশা করি তোমরা বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ তাই অঙ্কটা আমি মুছে ফেলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বারবার বাসার চেষ্টা করবা তাহলে তোমরা দেখবা যে অঙ্কগুলি তোমাদের অনুকূলে চলে আসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আরেকটি অঙ্ক আছে দেখো অনুশীলনের ছয় মনে করো পি অফ এক্স ইকুয়াল টু এফ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস বি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ যেখানে এ বি সি ধ্রুবক
ध्रुव एवं एवं ए डज नॉट जीरो देखाओ जे देखाओ जे एक्स माइनस आर पी ऑफ एक्स एल एक्टी उत्पादक होय तभी उत्पादक होय तभी पी ऑफ एक्स एल आरेक्टी उत्पादक पी ऑफ एक्स एल आरेक्टी उत्पादक आर एक्स माइनस वन प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारा डाक्टर बोयर साथे मिले नीते पारो जे मने करो पी ऑफ एक्स इक्वल टू ए एक्स टू दि पावर फाइव प्लस बी एक्स टू दि पावर फोर प्लस सी एक्स एक्स क्यूब प्लस सी एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस ए जेखाने ए बी सी ध्रुवक एवं ए डज नॉट जीरो देखाओ जे एक्स माइनस आर पी ऑफ एक्स एर एक उत्पादक होय तभी पी ऑफ एक्स एर आरेकटी उत्पादक आर एक्स माइनस वन प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारा खाता तुले नाओ जे देवा आछे देवा आछे p of x p of x equal to a x to the power 5 plus b x to the power 4 plus c x cube plus c x square plus b x plus a এটা আমাদের দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে আমাদের আছে মাইনাস আর পি এক্স একটি উৎপাদক এক্স মাইনাস আর পি অফ এক্স এর উৎপাদক তাই আমাদের লিখতে হবে যে পি অফ এক্স কি পি অফ এক্স কি এক্স মাইনাস আর দ্বারা ভাগ করলে x माइनस आर धारा बाग कर ले बाग शेष होबे प्रिय शिक्षार्थी बंधुरा देखो आमादेर एखाने आछे जे x माइनस आर ताहले आमरा जीरो दिते पारी ताहले x इक्वल टू कत आमादेर आर तो एखन आमरा लिखते पारी जे p of r equal to a r to the power 5 plus b r to the power 4 plus c r cube plus c r square plus b r plus a আমাদের যখন চলক এক ছিল তখন x আমরা ব্যবহার করেছি এখন p of r ব্যবহার করেছি তাই x এর ছলে আমরা কি করে দিয়েছি r দিয়েছি এবং তার পাওয়ার গুলো আমরা তার উপরে দিয়ে দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এখন x minus r x minus r p of x এর x minus r p of x এর একটি উৎপাদক হবে যদি p of x এর একটি উৎপাদক হবে যদি p of r equal to কি হয় জিরো হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা
পূর্বের অঙ্কের মতই এখানে 2 ছিল এখন এসে r তাহলে x r p অফ x এর একটি উৎপাদক হবে যদি p অফ r ইকুয়াল টু কি হয় 0 হয় আমরা জানি x ইকুয়াল টু 0 তো আমরা এখানে r আছে তো অর্থাৎ a r to the power 5 plus b r to the power 4 plus c r cube plus c r square plus b r plus a equal to 0 যেহেতু এখানে আছে p of r equal to 0 তাহলে এইটুকু হইছে আমাদের কি p of r তাহলে এইটুকু লিখে আমরা কি করতে পারি p of আর স্থলে আমরা কি জিরো দিতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধু আবার আরেকটি আছে আমাদের যে উৎপাদক হয় তবে পি অফ এক্স এর আরেকটি উৎপাদক হিসেবে আর এক্স মাইনাস ওয়ান তাহলে এইটুকু আমরা কাজ করেছি এখন এইটুকু কাজ আমরা দেখি যে আবার আমরা লিখতে পারি যে p of x k p of x k rx minus 1 1 dara ba korle ba shesh hobe priyo shikshakti bondhura যেহেতু আর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো সুতরাং আর এক্স ইকুয়াল টু ওয়ান তাহলে এক্স ইকুয়াল টু কত ওয়ান বাই আর তাহলে এক্স এর স্থলে আমরা লিখতে পারি ওয়ান বাই আর সুতরাং পি অফ ওয়ান বাই আর ইকুয়াল টু এ ইন্টু ওয়ান বাই আর তার উপরে কিউব দিই এই যে এখানে কিউব ফাইভ তার পাওয়ার ইস ফাইভ সি ইন্টু ওয়ান বাই আর টু দি পাওয়ার কিউব আছে প্লাস সি ইন্টু ওয়ান বাই আর স্কোয়ার প্লাস বি ইন্টু 1 by r plus a প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের x equal to 1 by r তাহলে p of 1 by r x এর স্থলে আমরা দিয়েছি 1 by r তাহলে আমরা কি করব এখানে যে রাশিটা আছে এই রাশির মাঝে আমরা কি বসাবো x এর স্থলে বসাবো 1 by r তার উপর 5 দিয়েছি পরে প্লাস b into 1 by r 4 এখানে দিয়েছি প্লাস c ইনটু x এর স্থলে 1 by r তারপর কিউব আছে পাওয়ার আমরা কিউব দিয়েছি প্লাস c ইনটু 1 by r তারপর স্কয়ার আছে দিয়েছি প্লাস b ইনটু x এর স্থলে 1 by r তারপর পাওয়ার নেই দেই নেই 1 আছে প্লাস a আশা করি তোমরা বুঝতে পেরেছো l ইনটু 1 by আর টু দি পাওয়ার ফাইভ যেহেতু তার পাওয়ার ফাইভ আছে ওয়ান উপরে যত পাওয়ার হোক তার মান ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান বাই আর টু দি পাওয়ার ফোর প্লাস সি ইন্টু ওয়ান বাই আর কিউ প্লাস সি ইন্টু ওয়ান বাই আর স্কোয়ার প্লাস বি ইন্টু ওয়ান বাই আর প্লাস এ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের বোর্ডে আর জায়গা নেই আমি আবার বোঝানোর চেষ্টা করছি বাকিটুকু এটুকু মুছে আমরা পরে করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস বি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সি এক্স কিউ প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ যেহেতু একটি উৎপাদক আমাদের x মাইনাস আর আছে p অফ x এর
তাহলে পি অফ এক্স কে এক্স মাইনাস আর দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে, যেহেতু এক্স মাইনাস আর ইকুয়াল টু আমরা জিরো লিখতে পারি, সুতরাং এক্স ইকুয়াল টু কি আর, তাহলে এক্স এর চলকের স্থলে আমরা আর বসাবো, তাহলে পি অফ আর ইকুয়াল টু আর টু টু পাওয়ার ফাইভ, তার পাওয়ার ফাইভ আছে আমরা ফাইভ দিয়েছি, প্লাস বি আর টু টু পাওয়ার ফোর প্লাস সি ইন্টু আর কিউব প্লাস সি ইন্টু আর স্কোয়ার প্লাস বি ইন্টু আর প্লাস এ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এক্স মাইনাস আর পি অফ এক উৎপাদক হবে যদি পি অফ আর ইকুটি কে শূন্য হয়, অর্থাৎ এইটুকু আমরা লিখলাম এখানে, লেখার পর তার স্থানে আমরা কি শূন্য দিয়েছি। দ্বিতীয় শর্ত হল যে পি অফ এক্স এর আরেকটি উৎপাদক যদি আর এক্স মাইনাস ওয়ান হয়, তাহলে আমরা কি হয় দেখি, পি অফ এক্স কে আর এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে, এখানে যেহেতু এক্স মাইনাস আর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, সুতরাং আর এক্স ইকুয়াল টু ওয়ান, সুতরাং আর এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান বাই আর, তাই এক্স এর স্থলে লিখতে পারি আমরা ওয়ান বাই আর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পি অফ ওয়ান বাই আর ইকুয়াল টু এ ইন্টু এ ইন্টু ওয়ান বাই আর টু দি পাওয়ার ফাইভ প্লাস বি ইন্টু ওয়ান বাই আর টু দি পাওয়ার ফোর প্লাস সি ইন্টু ওয়ান বাই আর কিউব প্লাস সি ইন্টু ওয়ান বাই আর স্কোয়ার প্লাস বি ইন্টু ওয়ান বাই আর প্লাস এ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু পাওয়ার আছে, পাওয়ার দিয়ে আমরা গুণ করে দেই, আমরা জানি যে ওয়ান টু যত পাওয়ার থাক না কেন তার মান ওয়ানই হয়, তাহলে আমরা ওয়ান কি ওয়ান আর টু পাওয়ার ফাইভ প্লাস বি ইন্টু ওয়ান বাই আর টু পাওয়ার ফোর প্লাস সি ইন্টু আর কিউব প্লাস সি ইন্টু, তাহলে আমরা যেহেতু এখানে এ আছে, এটা উপরের সাথে উপরে ওয়ানের সাথে গুণ অবস্থায় আছে, তা আমরা লিখতে পারি এ বাই আর টু পাওয়ার ফাইভ প্লাস বি বাই আর টু পাওয়ার ফোর প্লাস সি বাই আর কিউব প্লাস সি বাই আর স্কোয়ার প্লাস বি বাই আর প্লাস এ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটাই যারা ইন্টু অবস্থা আছে, ওয়ানের সাথে গুণ অবস্থা আছে, তা আমরা গুণ করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে দশক নিব, তাহলে আর এর সর্বোচ্চ পাওয়ার আমাদের ফাইভ ফোর, এখানে থ্রি মানে স্কোয়ার এন আর নিচে কিছু নাই, তাহলে নিচে মনে মনে কি আছে ওয়ান আছে, তাহলে আমরা সর্বোচ্চ পাওয়ার আমরা লসাগু নিতে পারি, তাহলে আর টু দি পাওয়ার ফাইভ লসাগু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তা আমাদের সর্বোচ্চ পাওয়ারটাই আর টু দি পাওয়ার ফাইভ নিয়েছি, তাহলে প্রথম অংশের হর আমাদের আর টু দি পাওয়ার ফাইভ, এখন আর টু দি পাওয়ার ফাইভ এবং আর টু দি ফাইভ যদি আমরা ভাগ করি তাহলে কাটা গেল ওয়ান হয়, তো ওয়ান যদি আমরা এরে গুণ করি তাহলে এ কে এ প্লাস, এখানে যেহেতু লসাগু আছে আর টু দি পাওয়ার ফাইভ, আমাদের আর টু দি পাওয়ার ফোর, তাহলে ফাইভ এতে ফোর চলে গেলে আমাদের আর, তাহলে বি আর, একইভাবে যে তিন চলে যায় তাহলে দুই, তাহলে সি আর স্কোয়ার প্লাস দুই চলে গেলে তাহলে আমাদের কিন্তু তিন পাওয়ার, তাহলে সি আর কিউব প্লাস, এখন থেকে যে শুধু আর চলে যায় তাহলে আর টু দি পাওয়ার ফোর থাকে, বি সাথে গুণ করলে বি আর টু দি পাওয়ার ফোর প্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ানটা যদি আমরা আর টু দি পাওয়ার ফাইভের ভাগ করি, আর টু দি পাওয়ার ফাইভ বাই ওয়ান ইকুয়াল টু আর টু দি পাওয়ার ফাইভ ওকে ফাইভ, তাহলে আর টু দি ফাইভ দা এর সাথে কি করতে হবে, গুণ করতে হবে, এ আর টু দি পাওয়ার কত ফাইভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের যে আমাদের একটা সমীকরণ ছিল, তো আমরা যদি এখন যদি এদিক থেকে লিখে এই পর্যন্ত আসি, তাহলে পূর্বের সমীকরণ চলে আসবে, তাহলে এ আর টু দি পাওয়ার ফাইভ প্লাস বি আর টু দি পাওয়ার ফোর প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ আর টু দি পাওয়ার ফাইভ। তাহলে পূর্বের শিক্ষার্থী বন্ধুরা, দেখো পূর্বের যে একটা সমীকরণ এটুকু আমাদের শূন্য ছিল,
তাহলে এ স্থানে আমরা কি শূন্য বসাতে পারি r টু দি পাওয়ার 5 তাহলে শূন্য যে r টু দি 5 দ্বারা গুণ করি তাহলে কত শূন্য হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এইটুকুর মান আমরা কি পেয়েছি শূন্য পেয়েছি তাহলে আমরা লিখতে পারি যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বোঝানোর চেষ্টা করছি a into 1 by r to the power 5 plus b into 1 by r to the power 4 plus c into 1 by r cube plus c into 1 by r square plus b into 1 by r plus a প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই a 1 এর সাথে গুণ b 1 এর সাথে গুণ c 1 এর সাথে গুণ a c 1 এর সাথে গুণ b 1 এর সাথে গুণ r এত আমাদের হয়ে গেছে তাহলে আমরা সাথে উপরে গুণ করে দিয়েছি a ওকে a b ওকে b c ওকে c আবার c ওকে c b ওকে b তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যেহেতু একই জাতীয় চলক এখানে আছে r টু দি পাওয়ার 5 তাহলে সর্বোচ্চ পাওয়ার আমাদের কি আছে r টু দি পাওয়ার 5 আছে আমরা লসাগু করিলাম r টু দি পাওয়ার 5 তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আমরা অবগত আছি যে প্রত্যেকটা অংশের যে হর আছে এই এই হরটা লসাগু করে ভাগ করতে হবে তাই r টু দি 5 যদি আমরা r টু দি 5 ভাগ করি তাহলে আমাদের 1 হয় আমাদের 1 1 দা উপরে লবরে গুণ করে a ওকে a প্লাস এই আর টু দি পাওয়ার 4 দ্বারা যদি আর টু দি পাওয়ার 5 ভাগ করি তাহলে শুধু আর থাকে তাহলে এই আর এই লব বি আছে বিদা গুণ করলে বি আর প্লাস আর কিউব দ্বারা যদি আর টু দি পাওয়ার 5 ভাগ করি তাহলে আর স্কয়ার তাহলে সি এর সাথে যদি গুণ করি সি আর স্কয়ার প্লাস আর স্কয়ার দ্বারা যদি আর টু দি পাওয়ার 5 ভাগ করি তাহলে আর কিউব থাকে তাহলে সি আর কিউব প্লাস এই আর দ্বারা যদি আমরা আর টু দি পাওয়ার 5 ভাগ করি তাহলে আর টু দি 4 থাকে তাহলে বি আর টু দি পাওয়ার 4 প্লাস এখানে 1 আছে ওয়ান দ্য আর টু দি ফাইভ ভাগ করি তাহলে আমাদের আর থাকে আর টু দি পাওয়ার 5 থাকে তাহলে এ আর টু দি পাওয়ার 5 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যখন আমরা পূর্বে এক দিকে ছিলাম যে এফ অফ টু ইকুয়াল টু জিরো এফ অফ আর ইকুয়াল টু আমাদের কত জিরো হতো তা এই সমীকরণের সাথে আমরা মিল রেখে তাহলে আমরা এদিকে লিখতে পারি এ আর টু দি পাওয়ার 5 বি আর টু দি পাওয়ার 4 সি আর কিউব সি আর স্কোয়ার বি আর প্লাস এ এই টুকুর মান হচ্ছে আমাদের শূন্য তাহলে এর স্থানে আমরা শূন্য বসাতে পারি তাহলে আর টু দি পাওয়ার 5 শূন্য ভাগ করি ফল হবে আমাদের কি শূন্য তাহলে আমাদের যে একটা শর্ত ছিল যে আর এক্স মাইনাস ওয়ান একটি কি হবে প্রিয় অবশ্যই একটি উৎপাদক সেই আমরা কাঙ্ক্ষিত ফল আমরা পেয়ে গেছি তাহলে আমরা দেখতে পারি এরপরে তোমরা লিখে নাও আমরা দেখতে পারি যে অর্থাৎ আমরা লিখতে পারি যে আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক যেহেতু আমাদের কাঙ্ক্ষিত ফল চেয়েছে যে আর এক্স এক্স মাইনাস আর পি অফ একটি উৎপাদক হয় তবে পি অফ এক্স এর একটি আরেকটি উৎপাদক হবে আর এক্স মাইনাস ওয়ান এইটুকু আমরা এখন লিখতে পারি যে সুতরাং এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক হয় তবে পি অফ এক্স এর আরেকটি উৎপাদক হবে আর এক্স মাইনাস ওয়ান এটি আমাদের কাঙ্ক্ষিত ফল শোট এস এইচ ও ডাব্লিউ ই আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তোমাদের সকলকে ধন্যবাদ তোমরা বারবার চেষ্টা করবা চেষ্টা করলে এর সফলতা ফিরে আসবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আমি শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু